ঈদ শেষে প্রথম কর্মদিবস আজ রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এখনও ফাঁকা রাজধানী ঢাকা। ঢাকায় শতভাগ অপসারণের দাবি করলেও প্রথম দিনে বর্জ্য রয়ে গেছে কয়েকটি স্থানে। ইজারাদার ঠিক মতো না পাওয়ায় দেরি হয়েছে, জানালেন মেয়র তাপস। কিছুটা বেড়েছে চামড়ার দাম। ছোট চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা, অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। কাঁচা চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি। ঈদের দিনও মিথ্যাচার অপপ্রচার ছাড়েনি বিএনপি মহাসচিব, বলেছেন ওবায়দুল কাদের। বিদেশিদের কাছে সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। দেখছিলেন বিএনপি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত খবর। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। আজ থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস আদালত। ট্রেন বাস লঞ্চে করে ফিরছেন সবাই। কমলপুর রেল স্টেশনে সকাল থেকেই ফিরে আসা মানুষজন নিয়ে বিভিন্ন গন্তব্য থেকে ট্রেন এসে পৌঁছাচ্ছে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের উচ্ছ্বাস সবার চোখে মুখে। আবার যারা ঈদের ছুটিতে যেতে পারেননি তাদের অনেকেই এখন বাড়ি যাচ্ছেন। রাজধানীর বাস টার্মিনালগুলো আর সদরঘাট লঞ্চ টার্মিনালেও ফিরে আসা মানুষের ভিড় দেখা যাচ্ছে। তবে স্কুল কলেজ ছুটি থাকায় বাড়তি ছুটি নিয়ে কেউ কেউ আরও কয়েকদিন পর ফিরবেন। তাই ফিরে আসা মানুষের চাপ শুক্র শনিবার নাগাদ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক, চলে যাচ্ছি তার কাছে। সৈকত, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? সুমি, আমরা কিছুক্ষণ আগেই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমরা চলে এসেছি। আমরা সকাল 5:30 থেকে প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় সেখানে অবস্থান করেছি এবং দেখি যে ভোর থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো, উপকূলীয় জেলা বরিশাল, পটুয়াখালী, ভোলা, সেসব এলাকার মানুষ কিন্তু বাসে চড়ে গিয়েছে, কিন্তু লঞ্চে তারা ফিরেছে। নিরাপদ যে বাহন লঞ্চ, সেখানে দিয়ে তারা কিন্তু রাজধানীতে পৌঁছেছেন। যেহেতু আজকে থেকেই নগর অফিস আদালত খুলবে কর্মব্যস্ত মানুষ, সেই জন্য তারা একটু আগে আগে চলে এসেছেন এবং তারা বলছেন যেহেতু লঞ্চগুলি যথাসময় ঘাটে এসে ভিড়েছে এবং তারা নির্বিঘ্নেই ঢাকায় পৌঁছেছেন এবং পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পেরে তারা খুশি। এই মুহূর্তে আমি রয়েছি কমলাপুর রেল স্টেশনে। এখান থেকেও কিন্তু মানুষ যাচ্ছে, আসছেন। প্রায় আধ ঘন্টা আগে লালমনিরহাট থেকে যে ট্রেনটি ছেড়েছে, ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এবং যারা রাজধানীতে এসেছেন তারা বললেন যে যেহেতু ট্রেনটা যথাসময় ছেড়েছে এবং ট্রেনে করে তারা এসেছেন পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পেরে, এই জন্য তারা সন্তোষ প্রকাশ করেছেন। যেহেতু আজকে থেকে অফিস খুলছে এই জন্য তারা চলে এসেছেন এবং যারা এই রাজধানী থেকে যারা ঈদের আগে যেতে পারেনি তারা কিন্তু আবার এই মুহূর্তে রাজধানী ছাড়ছে। যেহেতু অফিস খুললেও কিন্তু স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত বন্ধ রয়েছে, অনেকেই কিন্তু আবার এই রাজধানী থেকে তারা আবার তাদের গ্রামের বাড়ি বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশনে কিন্তু এক ধরনের কোলাহল রয়ে গেছে, যারা যেহেতু যেতে পারেনি তারা এখন যাচ্ছে এবং ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে কিন্তু মানুষের ভিড় রয়েছে। সব মিলিয়ে সুমি, এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালের সার্বিক চিত্র বা ঈদ ফেরত মানুষের সর্বশেষ পরিস্থিতি। সুমি সৈকত, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত মানুষ ফিরতে শুরু করলেও আজও অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। অনেকে ঈদ করতে বাড়ি যাওয়ায় চাপমুক্ত রাজধানী। যানবাহন কম তাই যানজট নেই, মহানগরে অনুরূপ দেখছে নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 2 কোটি বাসিন্দার নগরী একেবারেই চাপমুক্ত। ঈদে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ, ফলে চিরচেনা ভিড়ের নগরী অনেকটাই ফাঁকা। এ ধরনের দিনগুলোতে বছরে কয়েকবার ধুলা ধোয়ার নগরীর বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস নেন। ঢাকা শহর এরকম ফাঁকা কখনো হয় না আর কি, আসলে ঈদের সিজনেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাই ঢাকার এই রূপ দেখতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন নগরবাসীর স্থায়ী বাসিন্দাদের অনেকেই। সব কিছু খালি, এত ঝামেলা নাই, এত ফাঁকাও তো আসলে এমনি মানা ঠিক না। আর একটু এত ফাঁকা কি সম্ভব আমার দেশে, যা জনসংখ্যা এত ফাঁকা তো সম্ভব না। যানবাহন কম তবুও স্বল্প সংখ্যক পরিবহনের বেপরোয়া গতি তৈরি করে শঙ্কা। জায়গায় জায়গায় স্পিড ব্রেকার বা পুলিশ চেকপোস্ট বসছে, এটা বসাতে ভালো হয়েছে, এটাতে দেওয়া তো মনে করেন একটু দুর্ঘটনা একটু কমছে। কমছে কারণ সামনে গেলে স্পিড ব্রেকার একটু আস্তে যায়, স্লো যায়, আর ওটা যদি না থাকে তো মনে করেন যে দেখা গেছে জোরে টানে রাস্তা ফাঁকা। জনসংখ্যার চাপে ভরা নগরীর চিরচেনার রূপ থেকে মাঝে মাঝে কয়েকদিনের এই স্বস্তি, এ নিয়ে বছর কাটে নগরবাসীর। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র 24 ঘন্টার মধ্যে বজ্র অপসারণের ঘোষণা দিল। মঙ্গলবারও খিলগাঁয়ের গোরান, দক্ষিণ বনশ্রী ও সবুজবাগ সহ বেশ কিছু এলাকায় প্রথম দিনের কোরবানি বজ্র পড়ে থাকতে দেখা যায়। সড়কের ওপর ওই আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ানোয় ক্ষুব্ধ এলাকাবাসী। শুভ মাহফুজের রিপোর্ট। কোরবানির প্রথম দিনের বর্জ্য প্রায় শতভাগ অপসারণ করা হয়েছে সোমবার রাতেই, এমন দাবি করেছে দুই সিটি কর্পোরেশন। কিন্তু বাস্তবে এ দাবি শতভাগ দেখা মেলেনি রাজধানীর শাহজাহানপুর, খিলগাঁও, গোড়ান সহ বেশ কিছু এলাকা। বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ খিলগাঁওয়ের দুই নম্বর ওয়ার্ডের স্থানীয়দের অভিযোগ, একদিন পার হলেও বর্জ্য অপসারণে এলাকাটিতে নেই সিটি কর্পোরেশনের তৎপরতা। ময়লা পড়ে আছে, ময়লা নেওয়ার কথা, ময়লা নেয়নি, এখনো আছে, দুর্গন্ধ তো থাকাই যাচ্ছে না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে ময়লা আছে কি নাই, তারা যদি বলে থাকে 12টা পর্যন্ত সেটা এখন তাদের ব্যাপার। এই যে এখানে এই ময়লা আবর্জনা দেখতেছেন, এখন বড় পুরো ইয়ে হয়ে গেছে, সিটি কর্পোরেশনের তো কোনো কর্মচারী বা কোনো গাড়ি টাড়িও দেখলাম না আসতে। যদিও এই অভিযোগ এড়িয়ে যান ওই ওয়ার্ডের কাউন্সিলর। এই ময়লাটা কালকে রাত্রে 12টার পর অবস্থান হচ্ছে, এটা আমরা সকাল থেকে আমাদের লোক নামছে, কোথাও আমাদের ময়লা নাই, শুধু এই ময়লাটা আমাদের খোলা ট্রাকে নিয়ে যাবে। একই চিত্র দেখা যায় সবুজবাগের 4 নম্বর ওয়ার্ডেও, দুপুর 1:30 পর্যন্ত অপসারণ হয়নি এই এলাকার বর্জ্য। আমরা যে ওয়াশার রোডে দেখলাম অনেক ময়লা এখন আসছে, তো বলছিল ময়লা দ্রুত অপসারণ করবে, এরা কোথায় এর কাজে কোনো মিল নেই। তবে পাশের 5 নম্বর ওয়ার্ডে ভিন্ন চিত্র, সেখানে অপসারণ করা হয়েছে শতভাগ বর্জ্য। আমরা 8টি গ্রুপে কাজ করেছি এবং সেখানে আমরা 3:30টার মধ্যে আমাদের সকল প্রকার বর্জ্য, কোরবানি পশুর বর্জ্য অপসারণ করেছি। আজকে দ্বিতীয় দিনে আমরা সকালবেলা থেকে কাজ করছি, আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গার এমন রাস্তার কোথাও কোনো রক্ত চিহ্ন দেখতে পাবেন না। সোমবার ঈদের দিন দুপুর থেকে রাজধানীতে পশুর কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেন দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে ঈদের দিন রাত 12টার মধ্যে 75টি ওয়ার্ডের মধ্যে প্রায় 72টি ওয়ার্ডের কোরবানির বজ্র শতভাগ অবসরের তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার বিকালে নগর ভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বজ্র অপসারণের সামগ্রিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই তথ্য জানান। বলেন, ঈদের দিন থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত বজ্র অপসারণের কাজ চলমান থাকবে। সঠিক সময়ে ইজারাদার না পাওয়ায় কিছুটা দেরি হলেও প্রতি ঘণ্টায় পরিচ্ছন্নতা কর্মীরা বজ্র অপসারণের কাজ করে যাচ্ছে। সিটি কর্পোরেশনের কিছু সীমাবদ্ধতার পাশাপাশি এলাকাবাসীর অসচেতনতার কারণে মেরাদিয়া এলাকাসহ কয়েকটি এলাকায় বজ্র দ্রুত অপসারণ নিশ্চিত করা যায়নি বলেও জানান দক্ষিণের সিটি মেয়র। বজ্র কিন্তু ক্ষণে ক্ষণে হতেই থাকবে, এটা এরকম না যে আপনি চোখে দেখলেন যে এখন এটা 48 ঘন্টা ধরে এই বর্জ্যটা রয়ে গেছে, না, এই বর্জ্যটা হয়তো বা আধা ঘন্টা আগে নতুন করে সৃষ্টি হয়েছে, সেটা আবার পরিষ্কার করা হবে। আমাদের এর জন্যই আমাদের কর্ম পরিকল্পনাটা এবং আমাদের এই কর্মযজ্ঞটা সেভাবেই আমরা বিস্তৃত করে রাখি, যাতে করে একদম একটানা 72 ঘন্টা পর্যন্ত যেন আমাদের কার্যক্রমটা চলমান থাকে। প্রথম দিনের চেয়ে মঙ্গলবার সামান্য বেশি দামে বিক্রি হয়েছে কোরবানির চামড়া, যদিও তৃতীয় দিনে চামড়ার আকার ও মান বেশ ভালো ছিল। মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম নিয়ে হতাশা প্রকাশ করে জানান, বড় চামড়ার দাম কিছুটা থাকলেও ছোট চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা কেউই। আড়তদারদের দাবি, সরকারের বেঁধে দেওয়া দামেই কিনছেন চামড়া। গোলাম মাইনুল আহসানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ঈদের প্রথম দিনে ঝামেলা এড়াতে আবার অনেকে পারিবারিক প্রথা অনুসরণ করে দ্বিতীয় দিনে দেন পশু কুরবানি, তাই চামড়ার কারবারে রেস থেকে যায় দ্বিতীয় দিনেও। আজকে ছোট গরু নাই, কালকে চাষকে 100 টাকা চড়া আছে। আজকে মালের কোয়ালিটি ভালো আছে, মালের সবই ভালো আছে, মালের আমদানি কম। যদিও মৌসুমের ব্যবসায়ীদের অভিযোগ, ন্যায্য দাম দেওয়া হচ্ছে না তাদের। দিন যায় ব্যবসা থেকে খারাপ হয়, আমরা যে মনে করেন 2টা পয়সা, একটা বছরে একটা সকলের একটা অধিকার থাকে, হুপ থাকে, যা চামড়ার মধ্যে 2টা পয়সা কামায়। এখন এগুলো কী করবো, ফেলে দেওয়াও তো সম্ভব না। ইনারা বড়গুলো নিতে চাচ্ছে মোটামুটি দামে, কিন্তু ছোটগুলো উনারা এরকম দাম বলতেছে না। এদিকে চামড়া সংগ্রহের সাথে চলছে আড়তগুলোতে লবণ দেওয়ার কাজ, এজন্য দিনরাত কাজ করছেন শ্রমিকরা। চামড়া দিচ্ছি, লবণ লাগাচ্ছি, এটা নিয়ে চামড়া আসতেছে, প্রতিদিনের প্রসেস হয়, প্রায় 15 থেকে 16 জন লোক থাকে। আর গতকালকে যেহেতু কোরবানির ঈদ উপলক্ষে প্রায় আমার 75 জন শ্রমিক ছিল, 40 জনের মতো আমি লোক লাগাইছি, কাজের লোক, যাতে দ্রুত কাজ শেষ হয়ে যায়, যে চামড়া যাতে কোনো ক্ষতি না হয়। কাঁচা চামড়া আড়তদার সমিতির সভাপতি জানান,
কুরবানির প্রথম দিনে ঢাকার বাইরে চামড়া কিছুটা দেরিতে আসায় লবণ দিতে বেগ পেতে হয়েছে। তার চামড়া লবণ জাত হয়েছে, এটা সময় মতো হয়ে গেছে। ঢাকার বাইরে কিছু চামড়া যে আসছে এটা সময়ের বাইরে আসছিল, তো সেটাও আমরা শতভাগ লবণ জাত করেছি। তো এখানে কিছু চামড়া হয়তো নষ্ট হতে পারে। আমি যদি ছবি তুলে রাখতে পারতাম, যারা আপনাদেরকে বলে বা আমাদেরকে বলে যে দাম ঠিক পাই না, আবার সামনেবার যদি দেখবেন যে ওরা আবার ঠিকই মাল কিনতেছে, তা দাম না পেলে ওরা তো এই ব্যবসায়ী না। এবার পশুর চামড়া কম নষ্ট হয়েছে জানিয়েছে কাঁচা চামড়া আড়তদার সমিতি। গোলাম মনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কোরবানি পশু চামড়া নেওয়া শুরু হয়েছে সাভারের বিসিক শিল্পনগরী ট্যানারি কারখানা ও নাটোর শহরের চক বৈদ্যনাথের মোকামে। ঈদের দিন রাত থেকে রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকে কোরবানির পশু চামড়া নেওয়া শুরু হয় সাভারের ট্যানারিগুলোতে। তবে লবণ দিয়ে সংরক্ষণ করে সাত দিন পর চামড়া নেওয়ার বিসিকের নির্দেশনা মানা হচ্ছে না। কারখানায় কাঁচা চামড়ায় লবণ দিয়ে রাখছেন শ্রমিকরা। এবার 1,10,00,000 পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন কারখানা মালিকরা। নাটোর শহরে চক বৈদ্যনাথ এলাকায় উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়া আড়তেও চামড়া সংগ্রহ শুরু হয়েছে। গরু চামড়া প্রকারভেদে বিক্রি হচ্ছে 1,000 টাকা থেকে 1,200 টাকা দরে। চট্টগ্রামে কোরবানি পশুর চামড়া সংগ্রহ করে বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। আশানুরূপ দাম না পেয়ে হতাশ অনেকেই। আড়তদাররা বলছেন চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝায় ফরিয়াদের লোকসান হচ্ছে। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া, রিপোর্ট। এভাবেই নগরী ও আশপাশের উপজেলা থেকে সংগ্রহ করা কাঁচা চামড়া নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। বিভিন্ন সড়কে জমেছে কাঁচা চামড়ার স্তূপ, কিন্তু আড়তে চামড়া বিক্রি করতে এসে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, কেনা বেশি পড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। বড় চামড়া যেটা বাসা ওটা কিনতেছে 500 টাকা, তারপরে ছোট বড় মিলে কিনতেছে 400-450 এরকম। দেশের মধ্যে সবকিছু দাম বাড়তেছে, কিন্তু চামড়ার দাম বাড়তেছে না। পাটের কোনো দেখা সাক্ষাৎ নাই, আমরা ধৈর্য ধরে বসে আছি। সরকার একটা কথা বলছিল, প্রতি বছর চামড়া কিন্তু পুট হিসাবে বিক্রি হয়, এবছর কিন্তু পুট হিসাবে নেবে না, ফিস হিসাবে নেবে বলছে। তো আমরা ওই অনুযায়ী কিন্তু আমরা এলাকা থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছি প্রতি পিস হিসাবে। এদিকে আড়তদাররা বলছেন চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝার কারণে মৌসুমি ব্যবসায়ীরা লোকসান গুনছেন। সরকার প্রতি বর্গফুটে সর্বোচ্চ 55 টাকা নির্ধারণ করলেও চামড়া সংরক্ষণে যে পরিমাণ খরচা হয় তাতে আড়তদাররা 25 টাকার বেশি দাম দিতে পারবে না। মৌসুমি ব্যবসায়ী, ফুডিয়া, খুচরা ব্যবসায়ী এবং চামড়া ব্যাপারী, ওরা অ্যাকচুয়ালিটি বুঝে না যে চামড়াটা কত ফুট হবে, কোন জায়গায় চামড়া কীরকম হবে, ওইটা না বুঝার কারণে ওরাদের সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে, ওইটার উপর ভিত্তি করে কিনে। কিন্তু আমরা তো আড়তদাররা চামড়া কিনে ট্যানারের মালিকেরা আমাদের কাছ থেকে চামড়া কিনে নেবে ফুট হিসেবে, মানে এই চামড়াটা অ্যাভারেজে কত ফুট হয় এই হিসেবে। ওরা ওই ফুটটা না বুঝার কারণে আর চামড়ার দাম মনে করতেছে বেশি হবে, বেশি বলতে রাখি দেওয়ার কারণে লাস্টে ওটার কম বিক্রি হতো, ওই কারণে লোকসান খায়। এদিকে চামড়া যাতে রাস্তায় পড়ে না থাকে, পরিবেশের ক্ষতি না হয় সে ব্যাপারে নজরদারি করা সহ চামড়া সংরক্ষণে 2টি বৃহৎ মাঠের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র। অয়েল মিলের যে জায়গাটা আছে ওইটা নিয়েছি, এবং আমাদের বিবিরহাটের যে জায়গা আছে ওইটা চামড়া ব্যবসায়ীদের জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি, যার ফলে চামড়া যত্রতত্র পড়ে থাকবে না, লবণ দিয়ে চামড়াকে সংরক্ষণ করার অত্যন্ত ব্যবস্থা আমরা করে রেখেছি। এবছর চট্টগ্রামে 3,50,000 চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী 3 দিন ধরে চলবে চামড়া সংগ্রহ কার্যক্রম। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। অন্যদিকে কাঁচা চামড়ার পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবি, বাড়ানো হয়েছে নজরদারিও। সীমান্তগামী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামিল আহমেদ জানিয়েছেন, বর্তমানে দেশে চামড়ার বাজার মূল্য তুলনামূলক বেশ কম, বেশি মুনাফার আশায় কাঁচা চামড়া ভারতে পাচারের সম্ভাবনা থাকায় সতর্ক রয়েছে বিজিবি। পাচার হওয়ার সম্ভাব্য সীমান্তগুলোতে টহল জোরদার করা হয়েছে। সেন্ট মার্টিন ইস্যুতে সার্বভৌমত্বের কোথায় আঘাত লেগেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদের দিনেও মিথ্যাচার ও অপপ্রচার ছাড়েনি বিএনপির মহাসচিব। মঙ্গলবার ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। সাবেক ডিএমপি কমিশনারের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রমাণের আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানান তিনি। রিপোর্ট করেছেন সৈয়দ আব্দুল মুহিত। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, দলের হীরক জয়ন্তী উদযাপনে সরকারের প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। জানান, ঈদ পরবর্তী সড়কের নিরাপত্তায় সরকার সচেষ্ট। অভিযোগ করেন, বিএনপি মহাসচিব ঈদের দিনও মিথ্যাচার ও অপপ্রচার ছাড়েননি।
মিয়ানমারের ব্যাপারে আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত? সেন্ট মার্টিনি থেকে জাহাজ তো সরে গেছে, ভেতরে যারা ছিল অনুপ্রবেশ করেছে তাদেরও তারা ফিরিয়ে নিয়েছে। ওবায়দুল কাদের বলেন, সরকার কারো দুর্নীতি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না, অপরাধ করে থাকলে ব্যবস্থা নিতে পারবে দুর্নীতি দমন কমিশন। দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যত প্রভাবশালী কেউ দুর্নীতি করলে তদন্ত করা, মামলা করা তাদের, এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। যার বিরুদ্ধে তদন্ত হয়নি, দুর্নীতির কোনো অভিযোগ এটা চিহ্নিত হয়নি, সেখানে সরকার অন্ধকারে ঢিল ছুঁড়বে কেন? যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সরকার আন্তরিক বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই মূল্যস্ফীতির মধ্যে কোরবানি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রুট সংক্ষিপ্ত করার জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে, এতে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের যতটুকু সার্বভৌমত্ব আছে তাও শেষ হয়ে যাচ্ছে, জনগণের মতামত ছাড়াই সরকার দেশের ভেতর দিয়ে ভারতকে রেলপথ নির্মাণের অনুমতি দিচ্ছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতকে খুশি করে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজ করছে সরকার। তিনি আরো বলেন, ব্যাংক খাত খাদের কিনারে, এখন অর্থনীতি ধ্বংসপ্রায়, এসব থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিতে নানা অপপ্রচার চালাচ্ছে সরকার। বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড। প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে, যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না, তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্বের দিকে ধাবিত করে, তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটুকু নিঃশেষ হয়ে যাবে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, বেড়েছে দুই জেলার সব নদ নদীর পানি, চরম দুর্ভোগে দুর্গত মানুষ। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আরও দুই দিন, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যার কারণে সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সিলেট থেকে দীপু সিদ্দিকী ও সুনামগঞ্জ থেকে মাসুম হেলালের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি আর উজানের ঢলে দ্রুত বাড়ছে সুরমা, কুশিয়ারা, সারিগুয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা, ঝালুখালি, মনু ও খোয়াই নদীর পানি, অনেক জায়গায় বিপদসীমা অতিক্রম করেছে। অবনতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির, প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম, চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। গোয়াইনঘাট উপজেলার সাথে যোগাযোগের চারটি সড়কে যান চলাচল বন্ধ, আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে পানিবন্দী মানুষ। এখন আমরা কি করব, এটা আমরা ভেবে পাচ্ছি না, আমাদের অবস্থা খারাপ। এই যে মাছ বিহারের মাছ ধান সবকিছু পানির তলে চলে যাচ্ছে। অতিবৃষ্টিতে সিলেট নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর প্রধান সড়ক ও বাড়িঘরে এখনো হাঁটুর উপরে পানি। শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে, অনেকের বাসার নিচতলায় গলা পর্যন্ত পানি। মহানগরের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত, পানি উঠেছে তালতলা ফায়ার সার্ভিস স্টেশনেও। সমস্ত স্টাফদের, আমাদের সমস্ত কাউন্সিলররা ছুটি বাতিল করে আমরা 7টায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো, এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি। মানুষের সর্বাত্মক সহযোগিতা আমরা করব, আমরা মানুষের পাশে থাকবো, একটি মানুষ যাতে কষ্ট না পায়। তো চেরাপুঞ্জিতেই গত চার দিনে 1493 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আমাদের যে জাফলং পয়েন্ট আছে সেখানে 1113 মিলিমিটার বৃষ্টি, আমাদের সিলেটও 600 মিলিমিটার উপরে, লালাখাল আছে সেখানে প্রায় 700 মিলিমিটার, সুনামগঞ্জে 600 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হয়েছে। ফলে আমাদের দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত, এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে সুনামগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলার 200+ গ্রামের মানুষ পানিবন্দী, আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন দুর্গতরা। বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা শহরের বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ। বন্যা পরিস্থিতি আস্তে আস্তে দিকে খারাপের দিকে যাচ্ছে, বিশেষ করে আমরা 2022 সালে যে বন্যাটা দেখেছিলাম, যে দিনের বেলাতে যেরকম নদী পানি ঢোকা শুরু হয়েছিল,
ঠিক একইভাবে ঢোকা শুরু হয়েছে। গর দান ফান এখন নষ্ট হইব আর গরু বাছল লইয়া বিপদই আছে। আমরা এই সরকারি কলেজে আশ্রয় নিছি, বিভিন্ন স্থানে আশ্রয় নিছি, এই আশ্রয়ের মধ্যে কোনো ব্যক্তি আমরা এখনো দেখছো না, জিজ্ঞাসাও না যে আমরা কিও হাল অবস্থায় আছি। রাস্তার দুপাশে আমি মানুষ আমার মানুষের অবস্থা দেখেছি, আমি জানি যে এখন আমার তাদের দরকার, তাদেরকে শুকনো খাবার দেওয়া এবং তাদেরকে আশ্রয়কেন্দ্রে নেওয়া, এবং যারা দূরে যোগাযোগহীনতা আছেন তাদেরকে নৌকা দিয়ে উদ্ধার করা। আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা সহ বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, মজুদ রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে খেলার সংবাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ শুরু সুপার এইট রাউন্ড। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। এদিকে নর্থ সাউন্ডে রাত 8:30 শুরু হবে গ্রুপ দুই এর এই ম্যাচটি। এই গ্রুপের অন্য দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। প্রথম রাউন্ডে গ্রুপ ডি থেকে টানা 4 জয়ে শীর্ষে থেকেই সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তবে উইকেটের কারণে ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি এই দলটি। নেপালের বিপক্ষে 1 রানে জিতে কঠিন লড়াই করতে হয়েছে তাদের। নেদারল্যান্ডসকে হারাতেও লড়তে হয়েছে। ডাচদের 9 উইকেটে 103 রান বেঁধে ফেলে 6 উইকেট হারিয়ে 7 বল আগে লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে ক্লোজ ম্যাচে 4 রানে জয় পায় আইডেন মাকরামের দল। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ। নন টেস্ট প্লেয়িং দেশগুলোর মধ্যে সুপার এইটে ওঠা একমাত্র দল তারা। পাকিস্তানকে হারিয়ে বিস্ময় উপহার দিয়েছে তারা। স্টুয়ার্ট লকে কোচ করে বিশ্বকাপে দারুণ একটি দল গঠন করছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকজন এক্সাইটিং ক্রিকেটার পেয়েছে এই দেশটির। অধিনায়ক মনাঙ্ক প্যাটেলের সঙ্গে অ্যারন জোন্স, গুস্তাভ গৌস, সৌরভ নেত্রাভলকার, আলী খান, প্রদীপ কেঞ্জি, কোরি অ্যান্ডারসনরা হোম গ্রাউন্ডে নজর কাড়া পারফরমেন্স করেছে। তবে সুপার এইটে তাদের খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানকার কন্ডিশনে দক্ষিণ আফ্রিকা অভিজ্ঞতায় নিঃসন্দেহেই এগিয়ে থাকবে। সুপার এইটের চ্যালেঞ্জ নেওয়া তাই কঠিন হবে যুক্তরাষ্ট্রের জন্য। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঈদ শেষে প্রথম কর্মদিবস আজ রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, এখনও ফাঁকা রাজধানী ঢাকা। ঢাকায় শতভাগ অপসারণের দাবি করলেও প্রথম দিনে বজ্র রয়ে গেছে কয়েকটি স্থানে। ইজারাদার ঠিক মতো না পাওয়ায় দেরি হয়েছে জানালেন মেয়র তাপস। কিছুটা বেড়েছে চামড়ার দাম, ছোট চামড়া কিনতে চাইছে না আড়তদাররা, অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। কাঁচা চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি। ঈদেও মিথ্যাচার অপপ্রচার ছাড়েনি বিএনপির মহাসচিব, বলেছেন ওবায়দুল কাদের। বিদেশিদের কাছে সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলা বিষয় নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলা বিষয় নিউজ। ধন্যবাদ সবাইকে।